গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমরাও সকলে ভালো আছি। এই দেখো আজকের ব্লগটা আমি কিচেন দিয়েই শুরু কিচেন থেকেই শুরু করলাম আর সকাল সকাল চলে এসেছি চাউমিন বানাতে ছেলেদের জন্য ব্রেকফাস্ট। তো আগে ডিম দিয়ে চাউমিনটা বানাবো। তো এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ভাজা করে নিচ্ছি আর চাউমিনটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। চাউমিন আমার রেডি করা হয়ে গেছে, আগে ডিমটা ভেজে নেবো তারপরে চাউমিনটা রান্না করব। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে রান্না করি চাউমিনটা। তোমরা তোমাদের মতো রান্না করো আর আমি আমার মতো রান্না করি। এই দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে, একটা এটা আমি খাবো আর আমি টমেটো সস নি না, এটা ছোট ছেলে খাবে, বড় ছেলে ঘুমোচ্ছে, ও যখন উঠবে তখন ও খাবে, ওর জন্য রেখে দিয়েছি। আর আমার সস খেতে ভালো লাগে না তো আমি এর জন্য সস নি না। আর এই দেখো আমাদের কুড়ো দাঁড়িয়ে রয়েছে, কুড়োকেও দিতে হবে, খাবার জন্য দাঁড়িয়ে আছে। হাই গাইস, গুড মর্নিং, এখন বাজে 9:30 আর ঘুম থেকে উঠেছে আজকে 8:30। তো হাজব্যান্ড চলে যাচ্ছে অফিসে, বড় ছেলে ঘুমোচ্ছে আর আমি আর ছোট ছেলে চাউমিন বানালাম, দেখলে চাউমিন নিয়ে চলে এসেছি একটু খাবো। পুজো দেওয়া হয়ে গেছে, আমি পুজো দেবো না, তোর পাপা পুজো দিয়ে গেছে, তা আমি কি করবো, খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজে লাগবো। অল্পই কাজ রয়েছে, ব্যাস ঝাড়ু পোছা করবো, কাপড় চোপড় কিছু ধোবো না। আর আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পরিবারেও সকলে ভালোই আছে। তো দেখতে দেখতে তো দীপাবলিও চলে আসলো, এক এক করে সব পুজো চলে যাচ্ছে, আমাদের অকেশনের দিনগুলো চলে গেলে আর বেশ বোরিং। সেই সরস্বতী পূজা আসবে তখন একটু যা আনন্দ হয়, আর এই দুর্গাপূজা কালী পূজা এতেই। তো দেখতে দেখতে তো সকলে সব অকেশনগুলোই যাচ্ছে, চলো যাবে তবে তো আবার সামনে বছরের অপেক্ষায় লোক থাকবে। তো চলো চাউমিনটা আগে খেয়ে নিই, বেশি কথা বলবো না, চাউমিনটা খেয়ে তারপরে কাজ করবো, দেখি কত। গুড আফটারনুন ফ্রেন্ডস, এই দেখো চলে এসেছি, স্নান সেরে রান্না করতে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে লাউ। তো আলুটা ভেজে আমি রেখে দিয়েছি আর তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফড়ং দিয়ে দিয়েছি, আর একটুখানি আদা রসুন পেস্ট আমার কাছে ছিল তো ওটাই দিয়ে দিলাম আমি। আর এবার আমি টমেটোটা দিয়ে দেবো, আর এই মাছের মাথা দিয়ে লাউ ভীষণ ভালো লাগে খেতে, একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটা চিংড়ি মাছ দিয়ে। আর এই দেখো আমি টমেটোটা দিয়ে দিয়েছি, আর টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে দেবো, কারণ টমেটোটা তাহলে তাড়াতাড়ি গলে যাবে আর লবণ। এ দেখো মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে, তো একটু লাল মিরচি পাউডার দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাটা তেলের উপরে দিই না, তো শুকনো লঙ্কা ফড়ং দিয়েছিলাম ওই জন্য দিই না, তো এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এবার আমার মশলাটা কষা হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো আর মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে
লাউটা দেব আর এইভাবে মাছ লাউ রান্না করলে বেশ ভালো লাগে কোনোদিন একই সবজি না একটু অন্যরকমভাবে রান্না করলে বেশ খেতে টেস্টি লাগে তো ওই দিনকে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আজকে মাছের মাথা ছিল তো আমি ভাবে মাছের মাথা দিয়ে করি তো চলো লাউটা ঢেলে দিই আর লাউটা দিয়ে লাউ থেকে তো প্রচুর জল বার হবে তো এতে জল দেওয়ার দরকার নাই আমি গ্যাসটা ধিমে করে বেশ ঢেকে ঢেকে রান্না করব এই দেখো রান্না আমার হয়ে গেছে তো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করি না কারণ অনেক টাইম লাগে তোমরা তো জানো তো ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলাম আমি লাউটা তো এই দেখো কত সুন্দর কালার হয়েছে আর ভীষণ ভালো লাগে মাছের মাথা দিয়ে মাছটা ভীষণ বড় ছিল তো এই মাছের মাথা দিয়ে তো আরও বেশি টেস্টি লাগবে তো তোমরাও বানিও বেশ ভালো লাগে খেতে তো এই দেখো রেডি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে লাউ হাই ফ্রেন্ডস তো চলো এই দেখো কাজকর্ম সেরে সমস্ত কিছু কমপ্লিট করে তোমাদের সঙ্গে চলে এসেছি এটা হচ্ছে পিতে ভালো লাগে না সে বাঁধি না ওই জন্য তো তোমাদের আর কার সঙ্গে কিছু কথা আছে তোমরা কি নিজেদের বেশি চালাক ভাবছো কিনা আমি বুঝতে পারছি না তোমরা নিজেরা ভিডিও বানাও তবু তোমরা ভাবো যে আমরা মানে আমরা যারা মানে যে নিজে ভিডিও বানাচ্ছ সে ভাবছো যে তুমি একা চালাক আর কেউ চালাক নয় তুমি এসে বলছো যে পাঁচটা দিলাম কেউ বলছো যে তোমাকে বন্ধু করেছি তুমি আমাকে এখনও রিটার্ন করোনি এলবিতে এসে বলছো দেখো প্রথম কথা হচ্ছে আমি একদিনই বলেছি যে শর্ট ভিডিও দেখে কেউ করবে না কারণ তুমি বড় ভিডিও বানাও আবার কারোর ভিডিও যখন তুমি দেখছো তুমি কেন শর্ট ভিডিও দেখে বন্ধু করছো এটা আগে বলো তুমি তো বড় ভিডিও দেখে বন্ধু করবে তোমার ঘরে গিয়ে যদি তোমাকে শর্ট ভিডিও দেখে কেউ বন্ধু করে তাহলে তোমার কেমন হবে নিজেরা আমি বারবার একটা কথাই বলি যে নিজেরা যখন ভিডিও বানাও তখন কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম করতে হয় সেটা যখন জানো তখন কেন তোমরা এরকম করছো আর এলবিতে এসে বলছো যে তুমি তোমাকে বন্ধু করেছে আজকে আমি তোমাকে মানে কালকে রাতে থেকে খুঁজে খুঁজে পাগল খুঁজে পাচ্ছি না যাকে বলছি সে কিন্তু স্পষ্ট বুঝতে পারছো আমি কোনো চ্যানেলের নাম দেবো না প্লিজ তোমরা এরকম করো না আমার এরকম বন্ধুর কোনো দরকার নেই আর তোমরা বন্ধু করছো ব্যাস বন্ধু করছো রিটার্ন পেয়ে যাচ্ছ ব্যাস আর কোনো রিলেশন নাই কেন এরকম করে কেন চলবে একে অপরেরকে বিশ্বাস করতে হবে তার হাতটা শক্ত করে ধরতে হবে বন্ধুত্ব অত বজায় রাখা অত সহজ কথা নয় ঠিক আছে যদি বন্ধুত্ব বজায় নাই রাখতে পারো তাহলে বন্ধু করতে এসো না আমি একদিনই বলেছি যে লাগে 10 বছর লাগুক না কেন কারণ এরকম বন্ধুর আমার কোনো দরকার নাই আর মিথ্যা কথা কখনো বলবে না কেন মিথ্যা কথা বলো আমি কিছু বুঝি না আমি কিছু না বুঝে শুনেই ব্যাস ওয়াইটিতে চলে এসেছি নাকি বলছো পাঁচটা দিয়েছি পাঁচটা দিলে তোমার কোন কোন আইডি থেকে দিয়েছো তুমি বলো পাঁচটা এরকম করবে না একদম আমি বেশি কথা বলবো না ভিডিওটা আমার অলরেডি অনেকটা বড় হয়ে যাবে আমি বেশি কাউকে কমেন্ট নিয়ে আমি কোনো কথা বলতে চাই না অনেকেই দেখি যে ডেলি ডেলি ভিডিওতে কমেন্ট নিয়েই কথা বলে 9-10 মিনিট ভিডিও কমেন্টের বাড়ি কমেন্টের সম্বন্ধেই বলে আমি এরকম কিছু বলতে চাই না আমার রাগ হচ্ছে যার এলবিতে যাচ্ছি সেখানে বলছো যেহেতু MM দিদিকে বন্ধু করেছি ব্যাগ দিইনি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে MMকে বন্ধু করেছি আমি সঙ্গে সঙ্গে যারা আমার নতুন বন্ধু হয় সঙ্গে সঙ্গে আমি নিচে বলে দিই যে আমি কালকে রিটার্ন করে দেবো তোমাকে তো আর সত্যি তোমরা এরকম করো না প্লিজ তো চলো ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক ধন্যবাদ রইলো আমার পাশে থাকো সাপোর্ট করো আর যারা এরকম করবে তারা এরকম মানে তাদের কোনো আমার দরকার নাই আমি বলে দিচ্ছি ওয়াইটিতে একটা নিয়ম আছে একেই তো চলে না এটা তবুও আমরা আমাদের মর্জি মতো চালাচ্ছি ওই জন্য আগে বাড়ছে না চলো বাই বাই।